আসসালামু আলাইকুম বন্ধুরা, ট্রিবুলিয়ান মেকানিক্যাল এক্সপেরিমেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বোর্ডটা দেখাবো এটা হচ্ছে I90M হোসেন। এটার সমস্যা হচ্ছে নো পাওয়ার। নো পাওয়ারের জন্য তার আগে একটি কথা অবশ্যই আপনাদের বলি, যেটা হলো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দেবেন, যাতে পরবর্তী সব নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, যেটা নিয়ে কাজ করবো এটা হোসেন I90M। এটার মধ্যে নো পাওয়ার ছিল। নো পাওয়ার প্রধানত আমরা কয়েকটা কারণে হয়ে থাকে বা এগুলো চেঞ্জ করলে হয়ে যায়, কিন্তু আমরা এটার মধ্যে ডিফারেন্স কিছু ইয়ে পাইছি, যেগুলো আপনাদের দেখাবো যে একই সাথে কতগুলো পার্সেন্টের মধ্যে নষ্ট হয়েছে সেগুলো আমরা দেখাবো। যেমন প্রথমত দেখুন এটা কী হয়েছে, এটার যে কাপলিংগুলো ছিল, যে কাপলিং ছিল 681, এই কাপলিংগুলো নষ্ট হয়ে IPM সহকারে এটা নষ্ট হয়ে গেছে। এবং এটার সাথে আপনার মসফেট ছিল, যে মসফেট নষ্ট হয়েছে। তারপরে দেখছি আপনার এখানে 651 যে রেজিস্টার ছিল এটা নষ্ট হয়েছে, এগুলো নষ্ট হয়েছে। এগুলো লাগাইছি আর বাকি আছে শুধু IPM এর মাত্র কতটা আপনারা জানেন, BH21565FP এটা হচ্ছে। এটা আমি এখন লাগাবো, লাগানোর পরে আমি পাওয়ার দেবো। পাওয়ার দেওয়ার পর আসলে রেজাল্ট পাওয়া যাবে আসলে ঠিক হয়েছে কি না, অন্য কোথাও সমস্যা আছে কিনা। আই হোক এটা লাগানোর পর পাওয়ার দিলে আসবে এটাই বিশ্বাস করতেছি। তো আপনারা পাশেই থাকেন, আর অবশ্যই কাজগুলো আপনার টেকনিক্যাল পার্সন ছাড়া কাজ করবেন না, কারণ এটাতে বিশাল ধরনের ঝুঁকি থাকে। আমি এটা লাগাবো, আপনার পাশেই থাকেন। IPM IPM টা লাগানো খুব বেশি কঠিন না। IPM লাগানোর কিছু নিয়ম আছে, যখন IPM টা পুরোপুরি বেসের মধ্যে বসাইছি, বসানোর পর আগে কোনাকুনি ভাবে প্রত্যেক কোনার মধ্যে আমি আগে রাখবো কোনাতে রান ধরে নিলাম, সেমিটার অপোজিট কোনাতে আমি বন্ধ করে দিচ্ছি। চার কোণের ভিতরে রান করানোর পর এটা ঠিকভাবে লাগছে কিনা আপনার প্রত্যেক কর্নারে আগে আমরা চাপ দিয়ে ধরে তারপর এটাকে ফিক্স করে দেন সেম ভাবে চার কোণাতে। পেছন দিয়ে লাগানোর পর আমরা সামনে দিয়ে সোলারিং করবো।
যে এটা আসলে হাইব্রিড কার আছে, এখানে মসফেট আছে, নরমালি এগুলো সমস্যা হয়নি, এটার নো পাওয়ারটা আসলে বেশি আসে। কিন্তু এটার মধ্যে আমরা ব্যতিক্রম সমস্যা পাইলাম, এই কাজগুলো করলাম। আসলে যে কোনো সমস্যার জন্য আপনি আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন, কারণ বিভিন্ন এররের জন্য বিভিন্ন রকমের বোর্ডের কাজ করা আছে, বিভিন্ন ভিডিও আছে, এগুলো আপনারা দেখে আসতে পারেন। আইপিএম লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে আপনার ল্যাবগুলো শর্ট না থাকে, একটার সাথে আরেকটা, বিশেষ করে চিকন যে ল্যাবগুলো এগুলো কিন্তু অনেকটা পাশাপাশি কাছাকাছি থাকে, যার কারণে আপনার এগুলো শর্ট থাকার সম্ভাবনা থাকে। এটা অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনার কাজ করবেন যাতে করে শর্ট না থাকে। আর এসব কাজ করে প্রথম অবশ্যই আপনার সিরিজে চেক করবেন, সিরিজে চেক করলে আপনার হয় কি এটা আপনার শর্ট আছে কিনা এটা আপনি ধরতে পারবেন, আর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে খুব কম। আর আপনি সরাসরি যদি কাজ করে যদি সরাসরি ডাইরেক্ট চেক করেন তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বোর্ড যদি প্রপারলি ভালো না হয় তখন এটা বাস্ট হইতে পারে এবং দুর্ঘটনা হইতে পারে। ল্যাবগুলো খুবই কাছাকাছি, যে ল্যাবগুলো একটার সাথে আরেকটা খুবই কাছাকাছি, এটা যখন আপনারা কাজ করবেন অবশ্যই এটা খেয়াল করবেন যাতে করে শর্ট না হয়ে যায়, কারণ প্রত্যেকটা ল্যাগের সাথে আরেকটা ল্যাগ লাগবে না, এটা যেগুলো আলাদা ওইগুলো আলাদাই রাখতে হবে। খুবই কেয়ারফুলভাবে কাজ করতে হবে। আলাদা করছে, হ্যাঁ, এগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন, কারণ
এগুলো খুবই কাছাকাছি, ব্যাগগুলো খুবই কাছাকাছি, যার কারণে একটা আরেকটার সাথে ভালোভাবে লেগে যাবে। আমি এবার ফিনিশিং দেবো, ভালোভাবে ফিনিশিং দিয়ে এটা পাওয়ার দেবো আমার পাশে। এখানে ভালোভাবে রাঙ্গুলো লাগছে কিনা এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, আর ল্যাগগুলো যেন ভালোভাবে লাগানো থাকে। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে বন্ধুরা, আমি এটাকে পরিষ্কার করবো, পরিষ্কার করে এটাকে পাওয়ার দেবো। আর আপনাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি জানাই দেবো বক্সে যে কী সমস্যা ছিল, এগুলো আমি লিখে দেবো। তো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর এই টাইপের যে কোনো ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।